আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আজকে আপনি বাজারে কি বিক্রি করতে এসেছেন? আজকে আমরা সিম নিয়ে আসছি। জি, সিম নিয়ে আসছেন? হ্যাঁ। আচ্ছা, কত মন সিম নিয়েছেন আজকে? আজকে জি, আজকে আমি 3.5 মন সিম নিয়ে আসছি। জি, 3.5 মন। হ্যাঁ। আচ্ছা, কত টাকা মন বলতেছে আপনাকে সিম? আমার কাছে বলতেছে 3600 টাকা মন। জি, 3600 টাকা মন আপনাকে বলতেছে? হ্যাঁ। এবং আপনি তাদের কাছে কত টাকা মন চাইছেন? আমরা 4000 করে চাচ্ছি। 4000 টাকা মন চাইছেন? আচ্ছা, আপনাকে যে দামটা যে বলেছে ওই দামে যদি আপনি বিক্রি করেন তাহলে আপনার কি লাভ হবে না লস হবে? লাভ, যেহেতু ওষুধের দ্রব্যমূল্য বেশি বা কীটনাশক দাম বেশি প্লাস সারেরও দাম বেশি, এই জন্য আমাদের একটু লসই হয়। জি, একটু লস হচ্ছে আপনার। 4000 অধিক থাকলে তাহলে আমাদের কিছু আসে। জি, আপনি যে দামটা যে চেয়েছেন ওই দামটা যদি আপনি বিক্রি করতে পারেন তাহলে সামান্য একটু লাভ হবে, কিছু সীমিত। জি, আপনার জমিতে ফলন কীরকম? ফলন মোটামুটি আছে এবার। জি, জমিতে ফলন দ্বিগুণ নাই, তবে এবার বিভিন্ন রোদের কারণে তাদের কারণে ফলাফল কম। জি জি, ফলন কম। আজকে আপনি বাজারে কি বিক্রি করতে এসেছেন? মরিচ, কাঁচামরিচ। কাঁচামরিচ? আচ্ছা, কত মন এসেছেন আজকে? জি, কত মন মরিচ এসেছেন বাজারে? 5 মন। 5 মন? আচ্ছা, আপনাকে কত টাকা কেজি মরিচ বলতেছে? 60-65। 60-65 টাকা কেজি বলতেছে? আচ্ছা, আপনি যদি এই দামে যদি বিক্রি করেন তাহলে কি আমরা লাভ হবে না লস হবে? লস হবে। জি, লস হবে আপনার। আচ্ছা, কত টাকা কেজি বিক্রি করলে আপনি একটু লাভ হতো? 70-75 এরকম। জি, 70-75 টাকা কেজি যদি বিক্রি করতে পারতেন তাহলে সামান্য একটু লাভ হতো, কিছু লাভ হবে। আজকে বাজারে আপনি কি বিক্রি করতেছেন? আজকে সিম বিক্রি করছি ভাই। সিম? আচ্ছা, কত মন সিম নিয়েছেন আজকে? আজকে সিমের কেজি আজকে ভাই 80 টাকা কেজি, বাজার একটু কম ভাই। জি, 80 টাকা কেজি সিম বলতেছে আপনাকে? হ্যাঁ। আচ্ছা, আপনি তাদের কাছে কত টাকা কেজি চাইছেন? আমি চাইছি 90 টাকা ভাই। 90 টাকা কেজি চাইছেন? আচ্ছা, কত মন সিম নিয়েছেন আজকে? আজকে সিম লাগছে ভাই 25 মন। 25 মন? আচ্ছা, আপনাকে যে দামটা যে বলেছে এই দামে যদি আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে? লস হবে ভাইয়া। জি, লস হবে। এবং আপনি যে দামটা যে চেয়েছেন 90 টাকা কেজি, একটু লাভ সীমিত লাভ হবে। জি, ওই দামে যদি বিক্রি করতে পারেন তাহলে সামান্য একটু লাভ হবে, একটু লাভ হবে। আচ্ছা, আপনার জমিতে ফলন কিরকম? আচ্ছা, মোটামুটি ভালো ভাই। জি, জমিতে ফলন ভালো কিন্তু বাজারে সেরকম দাম পাচ্ছেন না? না, পাচ্ছি না। আচ্ছা, কত মন পটল এসেছেন আজকে? আমি পটল নিয়েছি 1 মন ভাই। 1 মন? আচ্ছা, আপনাকে কিরকম দাম বলতেছে? 12-13-14। জি, 1200-1300 টাকা মন আপনাকে বলতেছে? আচ্ছা, এই দামে যদি আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে? ভাই, এখন তো মনে করেন যে হিসেবে খরচপাতি লাভ হওয়া কঠিন আছে। জি, সীমিত একটু লাভ হবে আপনার। আজকে আপনি বাজারে কি বিক্রি করতে এসেছেন? আজকে মূল্য বেশি 1600 টাকা। জি, কালায় এসেছে? 40-35 টাকা কেজি। জি, 40-45 টাকা কেজি বিক্রি করতেছেন? বিক্রি করছি। আচ্ছা, এই দামে যে আপনি বিক্রি করতেছেন এতে কি আপনার লাভ হচ্ছে না লস হচ্ছে? না, লাভ হচ্ছে আমার। জি, লাভ হচ্ছে আপনার? লাভ হচ্ছে। জমিতে ফলন কিরকম? জমি 30-40 টাকা বেচছি। জি, জমিতে ফলনও ভালো? হ্যাঁ, ফলনও ভালো। আচ্ছা, আজকে আপনি বাজারে কি বিক্রি করতে এসেছেন? তরি নিয়ে আসছিলাম। তরই? হ্যাঁ। আচ্ছা, কত টাকা কেজি তরই বলতেছে আপনাকে? 15-20 টাকা কেজি। জমিতে ফলন কমে গেছে এবং বাজারে সেরকম দাম পাচ্ছেন না? না, দামটা যদি একটু যদি বৃদ্ধি পেতেন তাহলে আরেকটু লাভবান হতাম। আচ্ছা, কত টাকা মন মূলা বিক্রি করলেন আপনি? 1700 টাকা মন বিক্রি করলেন। আচ্ছা, আপনি যে এই দামে যে বিক্রি করলেন এতে কি আপনার লাভ হলো না লস হলো? লাভ, লাভ হয়েছে, তাই না? আচ্ছা, আপনার জমিতে ফলন কিরকম? ফলন কম। ফলন কম, তাই না? লাউ নিয়েছেন? কত টাকা পিস বলতেছে? 35 টাকা পিস বলতেছে আপনাকে? 35 টাকা। জি, আচ্ছা, কত পিস নিয়েছেন আজকে? কত পিস লাউ নিয়েছেন বাজারে? জি, 50 পিস নিয়েছেন। আচ্ছা, আপনাকে যে দামটা যে বলেছে ওই দামে যদি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে? ও, আচ্ছা, আপনার জমিতে ফলন কিরকম? ভালো। ফলন ভালো, তাই না? আচ্ছা,